কারখানাটা এটাতে আমরা রড বানাই, ফেলার বার বানাই, স্কোয়ার বানাই। আমরা স্ক্র্যাপ বেশিরভাগে বানাই, স্ক্র্যাপ মাল চিরাং থেকে আনে, এখানে কাটিং হয়, গ্যাস কাটিং হয়। এরপরে এখানে যে গাড়িতে করে নিয়ে আসে, গাড়িতে নিয়ে আসার পরে এখানে দেয়। এখানে মানুষ ডিউটি করে, এক একটা শিপে চারজন করে ডিউটিতে আসে, তারপরে এখান থেকে সামনে যায়, তাই ওখানে ফেলায়, পরে এই মেলে দিয়া এই মাল বাইর করা হয়। এক একটা স্থানে চারজন করে আসে। এটার নাম হলো পুষার, এখান থেকে ধাক্কা দেয়, ধাক্কার মেশিন আছে। তারপরে ওই যে শেপ আছে ছোটো ছোটো, একটার পর একটা যাতে ভাঙে ভাঙে পরে, ওরকম সিস্টেম করা আছে। তারপরে আমাদের ফায়ারম্যান আছে, ফায়ারম্যান মালটাকে কতটুকু হিট লাগবে ওটা ফায়ারম্যান করে। এক শিপে তিনজন, একজন করে, দুজন দুজন ফায়ারম্যান আছে। আগুন আছে, এবারে বাতাস আছে, দুইটা মিশ্র করে ওই যে ফায়ারম্যান ও ওইটা মিশ্র করে। করার পরে বর্তমান সময় একটু গ্যাসেরও ঘাটতি, এই যে এই কারণে ভুষি মারি। রানিং সময় প্রায় 30-35 জন লোক লাগে। আবার যদি পুরা ফেট কেরিতে কিবা করেন তাইলে ওই প্রায় 100-150 জন লোক লাগে রানিং। এগুলো একটা হলে এক নাম্বার আছে, প্রথমে গিয়ার আছে, তারপরে এক নাম্বার আছে, দুই নাম্বার আছে, তিন নাম্বার আছে, চার নাম্বার আছে, পাঁচ নাম্বার আছে। এই মেলে পাঁচ নাম্বার সিস্টেম আছে, অন্য অন্য মেলে ছয় সিস্টেমও আছে। এক এক পর ওখানে মাল কমা হয়, প্রেসার দেওয়া হয়, গোল করা হয়, মানে এইভাবে এইভাবে আস্তে আস্তে বড় করা হয়, আরও পাতলা হতে থাকবে, লম্বা হতে থাকবে। করার পরে বান্ডিল করা হয়, এইটা মাল ডেলিভারি বাজারজাত করা হয়। ঠান্ডা করার পর কিছু নাই আর, ওই মানে প্যাকেট মনে করে, প্যাকেট তো করে না, ওই বান্ধে আর কি। প্রতিদিন আলাই দিলে অনেক মাল হয়, প্রায় 38-40 টন মাল এরকম হয়। এগুলো এই যে গ্রিল, তারপরে দেখা গেলো কোনো জায়গায় এই ফেরকেরিতে গাড়িতে, মানে কাজে থাকবেই, লোহা ছাড়া কোনো উপায় নেই। আমি আসছি দিনের 11টা আসছি, রাতের 11টা বন্ধ আমার ডিউটি, 12 ঘন্টা। ব্রেক সিস্টেম ওই যে এক ঘন্টা পর পর 10 মিনিট রেস্ট আছে। এই 10 মিনিট রেস্ট করে মানুষজন প্রসাব পায়খানা করবে, আর ভিতরে কেউ কেউ যদি খাওয়া দাওয়া করে করবে, মানে 10 মিনিট ওর জন্য। এটা মনে করেন আমরা আস্তে আস্তে যখনই যে ঢাকা শহরে আইছে, ও রানিং মেলে আইছে, আস্তে আস্তে ওইটাকে সময় দিতে দিতে এখন ওইটার আগুনের সাথে মিশ্রিত হয়ে গেছে, এখন আর সমস্যা হয় না। কাজটা করার সময় আমরা এখানে 7 জন হেড মিস্ত্রি আছি, 7 জন আছি, ফোরম্যান আছে, চার্জম্যান আছে, ফিডারম্যান আছে। হ্যাঁ, গরমের জন্য এখানে এখানে মালটাকে মাল যে একুরেট হবে প্রতিদিন বা সব সময় যখন মেল চলবে তখন আমরা 7 জন স্টাফ আছি, এই 7 জনে এই মালটাকে নিয়ন্ত্রণ রাখি। মূলত আমাদের কারখানায় ফ্ল্যাট বার তৈরি হয়, চট্টগ্রাম শিপইয়ার্ড থেকে কাঁচামাল স্ক্র্যাপ নিয়ে আসি, এখানে আমরা এটাকে রিফাইন করে এটা পরিষ্কার করে এটার কাটিং করা হয়। কাটিং করার পরে আমাদের যে শেয়ারিং মেশিন আছে, কাটিং মেশিন কাটার পরে এটাকে মালটাকে আমরা হিট প্রুফ বাটির ভিতরে হিট দিয়ে, গ্যাস দিয়ে হিট দিয়ে এটাকে আমরা রোলার মেশিনের মাধ্যমে ফ্ল্যাট বারে রূপান্তরিত করি। একই পড়ছি, রসটা হলো আমাদের স্থানীয় ক্রায়, স্থানীয় ক্রায় পুরাতন যে বিল্ডিং কনস্ট্রাকশনের বাঙ্গারি মাল এর ভিতর থেকে যে পুরাতন স্ক্র্যাপটা আসে এটাই আবার রিপেয়ারিং করে আবার নতুনভাবে তৈরি হয়। ফ্ল্যাট বারটি বিভিন্ন সাইজে হয়, এটা সাইজটা লম্বা যেটা হয় এটা 15 ফিট, 20 ফিট, 30 ফিট, বিভিন্ন ছোটো বড়। এটা তো মানে মূলত ওয়ার্কশপ আইটেম, জালনা গ্রিলের কেসিগেটের কাজে ব্যবহৃত হয়, ওরা ওদের মাপ মতো কাইটা নেয়, এটাই নতুন। এটা সবাই রড বলেন, স্কোয়ার বার বলেন, জেড বার বলেন, অ্যাঙ্গেল বলেন, ফ্ল্যাট বার বলেন, সব একই প্রসেসিংয়ে তৈরি হয় এবং এটাই সব নতুন। এটা নতুনই মার্কেটে এটা নতুন হিসাবেই বিক্রি হয়, নতুন মাল। এক একটা মেশিন এগুলো হচ্ছে যাই আর রুলিং, এটা রোলার মেশিন, এটা একের পর এক এক একটা ধাপে এক একটা সাইজ তৈরি হয়, এরপর শেষ পর্যন্ত 5-6টা ধাপ পেরিয়ে এটা ফাইনালি মানে একবারে ফিনিশ পর্যায়ে চলে আসে, নতুন তৈরি হয়।